हेलो स्टूडेंट वेलकम टू माय चैनल साइंस ट्यूटर। आज के ये वीडियो ते गणित जो सकल सत्य मिथ्या रही है सेगल सम्पर्क आलोचना करा होगे। तुम्हारा देखना कोश्चन देखिए 1.3 अनुसरण जो सकल कोश्चन की रही है ये सत्य मिथ्या देखे नाओ। जो नीचे विवृतिगुली सत्य ना मिथ्या लिखी तो एक नम्बर अंक देखो एक्स माइनस थ्री तार स्कोयर इजिकल टू एक्स स्कोयर माइनस सिक्स एक्स प्लस नाइन। একটি দ্বিঘাত সমীকরণ তো আমরা দেখে নিব যে সমীকরণটুকু নিচ্ছি এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন। এটা দ্বিঘাত সমীকরণ কিনা, এখানে দ্বিঘাত সমীকরণ বলেছে, এটি একটি দ্বিঘাত সমীকরণ। যাচাই করে দেখে নিব যে দ্বিঘাত সমীকরণ কিনা। তাহলে একটা ফর্মুলা করে দিই, বা এর এ মাইনাস বি তার হোল স্কোয়ার করে দিই। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি, এ বলতে হচ্ছে গিয়ে এক্স, বি বলতে হচ্ছে থ্রি প্লাস বি স্কোয়ার অর্থাৎ থ্রি তার স্কোয়ার। এদিকে যেটা আছে থাকবে সেগুলো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন। তাহলে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস তিন দিয়ে কত হয় ছয় এক্স প্লাস তিন স্কোয়ার মানে নয়, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নয়। তাহলে দুদিকে একই জিনিস, মানে এটা কি, এটা হচ্ছে গিয়ে এটা অভেদ হয়ে গেল। অর্থাৎ দুদিকে দেখো তোমরা দুদিকে সমান চলে এসছে, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন, এদিকে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন। তাহলে এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন এই দুটো আছে দেওয়া আছে। তাহলে দুটো এটা কি অভেদ, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে এক্স এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার যেটা এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন, এটি দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না, যেহেতু এটা অভেদ, তাহলে এটা কি হবে, মিথ্যা হবে। তারপরে আমরা দেখে নাও দু নম্বরটা এক্স স্কোয়ার ইজুয়াল টোয়েন্টি ফাইভ সমীকরণের একটি মাত্র বীজ ফাইভ। তাহলে দেখে নাও এক্স স্কোয়ার ইজুয়াল টোয়েন্টি ফাইভ, স্কোয়ার তুললে কি দাঁড়াবে এক্স ইজুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার টোয়েন্টি ফাইভ। তাহলে কত দাঁড়াচ্ছে এক্স ইজুয়াল টু কত প্লাস মাইনাস ফাইভ, তো একটা প্লাস ফাইভ আর একটা হচ্ছে গিয়ে মাইনাস ফাইভ, অর্থাৎ দুটা বীজ পাওয়াচ্ছে। কিন্তু এখানে বলা হয়েছে কি একটি মাত্র বীজ ফাইভ, তাহলে সেক্ষেত্রে এটা কি হবে, এটা হবে গিয়ে মিথ্যা। তারপরে দেখে নাও কোশ্চেন দেখি দুই, এর যে ষোল সত্য মিথ্যা আছে সেগুলো দেখে নেওয়া যাক কি আছে। প্রথম যে সত্য মিথ্যাটা আছে দেখো, এটা পাতা নম্বর আটচল্লিশ কি দেওয়া হয়েছে, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমন্য বলে, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমন্য বলে। এটা সত্য, কারণ যে ধার করেন তাকে অধমন্য বলে, যে ধার দেন সে হচ্ছে উত্তমর্ণ, অর্থাৎ যিনি ধার দেন সে হচ্ছে উত্তমর্ণ আর যিনি ধার করেন তাকে অধমন্য বলা হয়। তাহলে এটা যে ব্যক্তি ধার করেন তাকে অধমন্য বলা হয়, এটা তাহলে সঠিক উত্তর দেওয়া হয়েছে, তাহলে এটা হচ্ছে গিয়ে সত্য। পরের প্রশ্ন, আসল ও শতকরা বার্ষিক সরসুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকে। যদি আসল আর শতকরা বার্ষিক সরসুদের একই থাকে তাহলে সময়ের সঙ্গে সুদ কিন্তু হয়, এখানে বলি ব্যস্তানুপাতে, না এটা ভুল দেওয়া হয়েছে, এটা মিথ্যা, কারণ ব্যস্তানুপাতে হয় না, সময় বাড়লে সুদ বাড়বে আর সময় কমলে সুদটা কমবে। তাহলে এটা হচ্ছে গিয়ে মিথ্যা, এটা হচ্ছে গিয়ে সত্য। তো যাই হোক, দু নম্বরটা হচ্ছে কি মিথ্যা, কারণ সময়ের সঙ্গে সুদটা হচ্ছে সরলপাতে পরিবর্তিত হয়, সুদ বাড়লে সময় বাড়ে, সুদ সময় বাড়লে সুদ বাড়ে, এটা আমরা জানি। কিন্তু এখানে বলেছে ব্যস্ত অনুপাত, তাহলে সেক্ষেত্রে এটা কি মিথ্যা। তারপরে দেখে নাও কোশ্চেন দেখি 5.3, তার যে সত্য মিথ্যাগুলো আছে সেগুলো দেখে নাও কি আছে। নিচে বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি, এ বি ইজ টু সি স্কোয়ার, বি সি ইজ টু এ স্কোয়ার এবং সি এ ইজ টু বি স্কোয়ার, এর যৌগিক ভেদের যৌগিক অনুপাত 1:1। তাহলে যৌগিক অনুপাত 1:1 হচ্ছে না, আমরা চেক করে দেখে নিব। এটা পেজ নাম্বার হচ্ছে গিয়ে 99। তাহলে অঙ্কটা দেখে নাও, এই যে যৌগিক অনুপাত বার করতে বলছে, যৌগিক অনুপাত কি পূর্বপদের সঙ্গে পূর্বপদের গুণ করবো আর উত্তর পদের সঙ্গে উত্তর পদের গুণ করবো, গুণ করে দেখবো যে অনুপাতটা কত আসছে। তাহলে প্রথমটা কত আছে, এ বি ইন্টু বি সি ইন্টু সি এ টু, তারপর কি আছে সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, এটা অনুপাতটা চেক করে দিচ্ছি কত হচ্ছে। গুণ করলে এ এ গুণ করলে এ স্কোয়ার, বি বি গুণ করলে বি স্কোয়ার, সি সি গুণ করলে সি স্কোয়ার হচ্ছে, ইস টু কত, এটা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, দুটা অনুপাত রইল 1:1। তাহলে এখানে দেওয়া হয়েছে কত, যে 1:1ই দেওয়া হয়েছে, এটা যোগী অনুপাতটা হচ্ছে 1:1। তাহলে এটা কি, এটা হচ্ছে গিয়ে সত্য, মিলে গেল সত্য। এবার বলেছে এটা এটা ক্রমিক সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক হলে কি নিয়ম হবে, ক্রমিক সমানুপাতিক হলে প্রথম দুটা অনুপাত পরের দুটা অনুপাত
একই যদি আসে তাহলে সেটা হচ্ছে গিয়ে ক্রমিক সমানুপাতিক, না হলে কিন্তু ক্রমিক সমানুপাতিক হবে না। কি আছে অঙ্কটা, 2 নম্বরটা দেখে নাও। এক্স স্কোয়ার এক্স কিউব ওয়াই ইজ টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দেখো কত, এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ টু এক্স ওয়াই কিউব। তা আমরা চেক করে নিচ্ছি, এটা যদি অনুপাত করা হয় তাহলে কত দাঁড়াবে, এক্স ইজ টু ওয়াই, এটা কত হবে এক্স ইজ টু ওয়াই, তাহলে দুটাই অনুপাত চলে আসছে সমান এক্স ইজ টু ওয়াই এক্স ইজ টু ওয়াই, তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে কি সত্য, তাহলে এটা হচ্ছে কত সত্য। এরপরে কষে দেখছি 9.3 যেটা আছে এর যে সত্য মিথ্যা সেগুলো দেখে নাও। পাতা নম্বর 162 দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে নিচে বিবৃতি সত্য না মিথ্যা লিখো, পাতা নম্বর 162 দেওয়া হয়েছে। তাহলে তোমরা দেখে নাও অঙ্কটা কি হবে, এখানে দেওয়া হয়েছে রুট ওভার 75 আর রুট ওভার 148 সদৃশ্য করণী, সত্য না মিথ্যা। আর ভাঙিয়ে দেখবো কত আসছে, 75 ভাঙলে কত হয়, 5 5 25 25 3 75 2টা 5-এর বদলে 1টা 5 বেরিয়ে আসলো, ভিতরে থাকলো 3 আর 148 148টা ভাঙলে কত হয়, 3 × 7 = 21 21 × 7 = 47 3 × 7 × 7 2টা 7-এর বদলে 1টা 7 বেরিয়ে আসলো, থাকলো 3। তাহলে এখানে দেখে নাও যে অমূলদ অংশটা একই কিন্তু মূলদ অংশটা আলাদা আলাদা, তো মূলদ অংশ একই হলে সেটা হচ্ছে কি সদৃশ্য করণীয়, অতএব এটা হচ্ছে কি সত্য, তাহলে এই সেটা হচ্ছে কি সত্য সত্য। তারপর পাই হচ্ছে দ্বিঘাত করণী, পাই কিন্তু দ্বিঘাত করণী নয়, এটা হচ্ছে মিথ্যা, পাই দ্বিঘাত করণী নয়, এটা হচ্ছে কি মিথ্যা, পাই দ্বিঘাত করণী নয় এটা মিথ্যা। তাহলে এখান থেকে সত্য মিথ্যাগুলো করানো হলো, এরপরে আবার তোমাদের এই অঙ্ক নিয়ে আর ভিডিও তৈরি করা হবে, সেগুলো সময় মতো ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নাও, ধন্যবাদ।